হযরত বাশির ইবনে উকবা 8 বছরের সন্তান উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে লালন পালন করে হযরত বাশিরের মাও ইন্তেকাল করে গেছেন হযরত বাশিরের মাও দুনিয়ার বুকে নাই এমন অবস্থায় আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাক এসেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহর রাসূল ডাক দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে ও দুনিয়ার বুকের মানুষেরা সাহাবায়ে কেরামরা তোমরা মাগফিরাতের দিকে আল্লাহ তোমাদেরকে ডেকেছে মাগফিরাতের দিকে এসো মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে এসো এই বলে ডাক দিয়েছে হযরত উকবা 8 বছরের সন্তান তিনিও শুনতে পেয়েছেন তিনি মনে মনে চিন্তা করছেন আমার আব্বা তো উহুদের ময়দানে উহুদের প্রান্তরে যেতে পারবে না আল্লাহ রাসূল ডাক দিয়েছে উহুদের প্রান্তরে এসো উহুদের প্রান্তরে যদি আসো আল্লাহ পাক তোমাদের মাগফিরাত করে দিবে maaf করে দিবে ক্ষমা করে দিবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এবং এমন জান্নাত তোমাদেরকে দেবে যে আসমান জমিনের থেকেও বেশি চওড়া জান্নাত তোমাদেরকে দেওয়া হবে হযরত বাশির 8 বছরের সন্তান আব্বার কাছে গিয়ে বলে আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম বলে ডাক দিয়েছেন অথচ আপনি কি ভাবছেন আপনি কি যাবেন না উহুদের ময়দানে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা নু বাশিরের আব্বার চোখ দিয়ে টস টস করে পানি পড়ে বলে বাশির তোমার লালন পালনের দায়িত্ব আমি নিয়েছি আমি আল্লাহর কাছে তোমার মা যেহেতু নাই আমারই উপর সব ভার পুনা পড়েছে ও বাশির তোমাকে ছেড়ে আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই সেখানে যদি আমি শহীদ হয়ে যাই ও বাশির তোমাকে তোমার কষ্টর শেষ থাকবে না পেরেশানির শেষ থাকবে না সীমানা থাকবে না হযরত বাশির বলেন ও আমার আব্বা জান আপনি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান কোনো অসুবিধা হবে না হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছেলেকে বললেন ও ছেলে যদি আমি শহীদ হয়ে যাই সেখানে তোমার কি হবে হযরত বাশির 8 বছরের সন্তান বলে আব্বা জান আপনি যদি শহীদ হয়ে যান আপনি জান্নাতে পৌঁছে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেখভাল করবে কোন চিন্তা করবেন না হযরত উকবার চোখে পানি হযরত উকবা উট তৈরি করে নিলেন উটের পিঠে চলে যাবেন সওয়ারি করে উহুদের ময়দানে হযরত উকবা নিজের ছেলেকে বললেন ও আমার বাশির তুমি আমার পিছনে উটের উপর বসে যাও উটের উপর বসিয়ে নিলেন কিছুটা দূর যায় আর পিছনের দিকে তাকাই যে এই গ্রাম থেকে আমি চলে যাচ্ছি আর হয়তো ফিরবো কিনা ঠিক নাই এই মনে মনে চিন্তা করে আর যায় এমন এক টার্নিং এ গিয়ে সেখানে বলল বেটা এইখানে তুমি নেমে যাও সুজা বাড়ি চলে যাও আমি উহুদের ময়দানে চলে যাই আমি উহুদের ময়দানে যাব তুমি সুজা বাড়ি চলে যাও হযরত বাশির সেখান থেকে নেমে সুজা বাড়ির দিকে দৌড়ে বাড়িতে চলে এসে এক কন্নারে বসে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ আমার আব্বা জান যুদ্ধের ময়দানে গিয়েছে উহুদের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূল ডাক দিয়েছে সেখানে আমার আব্বা জানকে আপনি কবুল করে নিয়েন যদি আপনার পছন্দ হয় তাহলে শহীদ করে নেবেন আপনার যদি পছন্দ হয় তাহলে তাকে গাজী করায় ফিরাইয়া দিবেন এইভাবে তিনি দোয়া করেন একদিন দুদিন হয়ে গেল উহুদের প্রান্তরে তিনি চলে গেছেন কয়েকদিন পর সমস্ত সাহাবারা ফিরে আসছেন হযরত বাশির কিছু খবর পৌঁছায়নি তার আব্বার কথা কিছু খবর পৌঁছায়নি হযরত বাশির মনে করছে আমার আব্বা জান ফিরে আসবে গোসল টোসল করে নতুন জামা কাপড় পরেছে যাতে আব্বা খুশি হয়ে যায় আমার পেরেশানির মুখটা যাতে না দেখতে পাই আমি যে কত এই কয়েকদিন পেরেশানির মধ্যে ছিলাম এটা যাতে বুঝতে না পারে এই জন্য সুন্দর করে গোসল করে হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কাপড় পরিধান করে পাহাড়ের উপর উঠে পড়ে দেখি আমার আব্বা জান আসছে না এদিকে তাকাই ওদিকে তাকাই আব্বাকে দেখা যায় না শেষ পর্যন্ত বিশ্ব নবী আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন মাফুইলা বিহাবি ইয়া রাসূলাল্লাহ আমার আব্বা কোথায় বলে দিন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার অবস্থা কোথায় আপনি একটু বলে দিন বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে বলে ও বাশির
তোমার আব্বা তো দুনিয়ার বুকে আর নাই তোমার আব্বা শহীদ হয়ে গেছে আমি নবী নিজে জানাজা পড়েছি আমি নিজে দাফন করে এসেছি বাসির গো তোমার আব্বা জান শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় চলে গেছে বাসির রাদিয়াল্লাহু তাআলা 8 বছরের সন্তান সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে আবার ঘরের কোণায় এসে আবার হাত উঠিয়ে বলে আল্লাহ আমার মাও দুনিয়ার বুক থেকে চলে গেছে আব্বাও চলে গেছে সবাই চলে গেছে আল্লাহ আর আপনি ছাড়া দুনিয়ার বুকে আর আমার কেউ নাই এই বলে কান্না করছে হযরত বাশির বলেন হঠাৎ করে দেখলাম আমার মাথায় যেন একটা ঠান্ডা হাত পড়ল ঠান্ডা হাত কে দিল আমার মাথার উপরে ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি ঘুরে যখন দেখি পৃথিবীর কোন মানুষ আমার মাথায় হাত দেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠান্ডা হাত আমার মাথার উপরে পড়েছে বলে বাশির তুমি কান্না করো না তোমার মা চলে গেছে তোমার আব্বা চলে গেছে তো কি আছে যদি আমি মুহাম্মদ তোমার আব্বা বেনে যাই আয়েশা যদি তোমার মা বেনে যাই তুমি তাতে খুশি না বলো হযরত বাশির বলে ইয়া রাসূলুল্লাহ তবে তো আমি অত্যন্ত খুশি হব আপনি যদি আমার আব্বা বেনে যান আয়েশা যদি মা বেনে যায় দিনের জন্য এইভাবে তারা কত কষ্ট করেছে নিজের মালসমূহ খরচ করে দিয়েছে তবুকের যুদ্ধের জন্য ডাক দিয়েছে সবাই মাল নিয়ে হাজির হয়েছে তবুকের যুদ্ধে কিছু মানুষ বাহানা করে যখন সাহাবাদের মধ্যে কমজোর ঈমান কিছু মানুষ ছিল তাদের মধ্যে কিছু মানুষ বাহানা করে তবুকের যুদ্ধে যায় নাই যখন তবুকের যুদ্ধে জয়লাভ হয়ে গেল জয়লাভ হয়ে যখন ফিরে আসলো কিছু মানুষ যারা বাহানা করেছিল তারা বলল যে আমরা তো এই যুদ্ধে শরীক হতে পারি নাই বড় ভুল করেছি বড় ভুল করেছি এই ভুলের কারণ কি হবে ভুলের কাফফারা কি হবে এরা মনে মনে করল এই ভুলের কাফফারা মসজিদে নববীতে সুতুনের সঙ্গে নিজেকে বেঁধে রাখবো কয়েকজন সাহাবী কি করলেন মসজিদের সুতুনের সঙ্গে বেঁধে রাখলেন নিজেকে আর বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আমাকে না খুলে দিবে যেহেতু আমি তবুকের যুদ্ধে যাই নাই বাহানা করেছিলাম যতক্ষণ আল্লাহ রাসূল না খুলে দিবে আমি খুলব না আল্লাহ রাসূল যখন আসলেন নামাজ পড়তে দেখলেন যে সাহাবীরা বাঁধা একজন সাহাবী ছিল তার নাম হচ্ছে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বেঁধে রেখেছেন সাহাবাই কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবুল বাবা নিজেকে বেঁধে রেখেছেন এই কারণে যে সে বলতেছে যে আল্লাহ রাসূল যতক্ষণ না খুলে দিবে ততক্ষণ আমি খুলব না যেহেতু আমি আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাইনি বড় অন্যায় করেছি বড় ভুল করেছি আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বললেন তাই আল্লাহ রাসূল বললেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো ইশারা না আসবে ততক্ষণ পর্যন্ত আমিও আবুল বাবাকে খুলব না কোরআনের আয়াত যতক্ষণ নাজিল না হবে সাহাবাদের কারণে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন আল্লাহ রাসূল এই কথা বললেন যে আমিও খুলব না যতক্ষণ আল্লাহর ইশারা না পাবো ততক্ষণ আমি খুলব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন কি ওয়া আখরুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সলিহা ওয়া আখরা সাজ্জিয়া আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু মানুষ এমনটা আছে ভালো কাজও করে খারাপ কাজও করে ভালো কাজ খারাপ কাজ উভয় দুটোই সে তারা করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে আল্লাহর উপরে ভরসা রাখার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসূল বললেন যে ঠিক এই আবুল বাবার জন্যই আয়াতটা নাজিল হয়েছে খুলে দিলেন খুলে যখন দিলেন তিনি যখন ভাবলেন যে আমার জন্য এরকম আমি তবুকের যুদ্ধে যেতে পারিনি বাড়ির যত মাল সমূহ ছিল সম্পদ সব আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সব দিয়ে দিলাম ইসলামের জন্য কেননা আমি যুদ্ধের ময়দানে যাইনি সব দিয়ে দিয়ে তার নিয়তটা কত পরিষ্কার আল্লাহ আবা বলছেন যে না এক কাজ করো সব মাল নিও না
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওর মালের মধ্যে থেকে কিছুটা মাল তুমি নাও সব মাল নিও না সব মাল যদিও আবুল বাবা তোমাকে দিয়ে দিয়েছে তার মধ্যে কিছু অংশ মাল নাও আল্লাহ রাসূল মালটাকে তিন ভাগে ভাগ করলেন তিন ভাগে ভাগ করে এক ভাগ ইসলামের জন্য নিলেন আর দুই ভাগ তাকে আবার ফিরিয়ে দিলেন কিন্তু তার মনটা কি ছিল যে আমি সব দিয়ে দেব আল্লাহর রাস্তায় ইসলামের রাস্তায় সব দিয়ে দেব এইভাবে তারা অক্লান্ত মিহনত করেছে বলে কুরবানি দিয়েছে বলে আজ পর্যন্ত কোরআন আমাদের কাছে এসেছে এই কোরআন এসেছে বলে আজকে দেখতে পাচ্ছেন আজ বাহরুল উলুম ডমকল মাদ্রাসা থেকে এই কোরআনের হুফফাজে কেরাম বেরোচ্ছে পাঁচ পাঁচটা হুফফাজে কেরাম এই বছরে এইখান থেকে ফারিগ হয়ে যাবে তাদেরকে পাগড়ি পরানো হবে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা তো পাঁচজন এই বছর হাফেজ পাস করেছে চারজন কারি পাস করেছে আর পাঁচজন আপনার মাওলানা পাস করছে এদেরকে সবাইকে এখন পাগড়ি দেওয়া হবে না শুধু দেওয়া হবে হাফেজদেরকে পাগড়ি আর বাদবাকি আপনার পরবর্তীতে যখন খতমে বুখারি হবে তখন কারি সাহেবদেরকে আর মাওলানা যারা ফারিগ হচ্ছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে আজকে পাঁচজনকে পাগড়ি দেওয়া হবে যারা হচ্ছে কোরআনের পাখি কোরআনকে হিফজ করে নিয়েছে আল্লাহ রাসূল বলেছে যারা কোরআনকে হিফজ করে তাদের লাশ মাটিতে খায় না পচে না এবং তারা যেখানে কবরে থাকে সেই কবরের আশেপাশে সাতখানা কবরকে আল্লাহ পাক মাফ করে দেন তার কবরে আজাব হয় না একটা হাফিজের পাশে যেই সমস্ত কবরগুলো হবে আশেপাশে সাতখানা কবরকে ক্ষমা করে দেন যদি সে মুমিন হয় যদি ঈমান নিয়ে দুনিয়ার মুখ থেকে চলে যেতে পারে হাফিজের পাশে যদি কবর হয়ে যায় কিয়ামত পর্যন্ত তার কবরের আজাব মাফ যতই সে গুনাহগার হোক না কেন ঈমানটা যদি থেকে থাকে তো সেই হাফিজে কোরআন আপনাদের এখানে আপনার পাগড়ি পরানো হবে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা তো আমি আপনাদেরকে বলতে চাই যে এইভাবে যে মাদ্রাসার আজকে ডমকুলের বুকে বাহরুল উলুম বিশাল এক বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে আপনার অনেক ছাত্র পড়াশোনা করছে প্রতিদিন আপনার দুশোর উপরে রান্না করা হয় ২২৫টা ২৩৫টা ২৪০ ২২২ এইভাবে প্রত্যেক দিন রান্না করা হয় দুশোর উপরে যদি রান্না করা হয় বোর্ডিংয়ে কত খরচ এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে আপনাদের কাছ থেকেই চলে এক এক দিনের খরচ এত হয় এই মাদ্রাসার জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা প্রতিদিন খরচ হয় কোথা থেকে আসে সবই আল্লাহর অনুগ্রহ আপনারাই দিয়ে থাকেন আপনাদের আপনাদের দানেই আজকে পাঁচ পাঁচটা হাফিজ হয়েছে কোরআনের এখানে খিদমত করা হয় কোরআনকে আমরা বাঁচাতে এসেছি কোরআন আমরা চলে যাব কিন্তু কোরআন থেকে যাবে আমরা সকলে কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে কোরআনকে বাঁচাবো জান দিয়ে কি গো কোরআনকে আমরা জান দিয়ে বাঁচাবো হাত উঠায় দেখি কে কে কোরআনকে জান দিয়ে বাঁচাব ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই কোরআনকে জান দিয়েও আমরা বাঁচাবো সাহাবায়ে কেরামরা নিজের জান দিয়ে কোরআনকে বাঁচিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের জন্য যারা জান দিয়ে দিবে কোরআনের জন্য যারা মাল দিয়ে দিবে কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাসূলের কথা বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের ময়দানে কোরআন এত সুপারিশ করবে এত সুপারিশ করবে লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো সেই কোরআনকে বাঁচানোর জন্য আপনাদের কাছে এই মাদ্রাসার যে ব্যাপক খরচ আছে সারা বছরের খরচের জন্য কয়েকজন মানুষের কাছে আমি বলবো যে কুড়িটি হাজার করে টাকা দিতে হবে কুড়িটি হাজার আজকের এই মজলিসে সর্বপ্রথম কোন এমন ব্যক্তি আছে ভাগ্যবান ব্যক্তি যিনি কুড়ি হাজার টাকা মাদ্রাসাকে দিয়ে এখান থেকে আসতে একজন এখানে বসবে কুড়ি হাজার মাদ্রাসাকে টাকা দিয়ে প্রথম নাম লিখাবে আপনি উৎসাহ দিবেন আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও উৎসাহ পাবে যতক্ষণ পর্যন্ত কালেকশন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সেটা অ্যাড হবে সুতরাং এমন এক কোন ব্যক্তি এখানে বলি শুধু কোরআনকে বাঁচানোর জন্য এই নিয়াত করে যে আল্লাহ আমার কোরআনকে আমি বাঁচালাম এই তালেবে ইলমরা জানেন না কত কষ্ট করে এখানে পড়ে
এবং তারা কত কষ্ট করে ভোর রাত্রিতে হিব ছেলেরা হাফেজ ছেলেরা আমরা তখন যখন ঘুমাই আজানের আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আগে এই শীতের রাত্রিতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন নিয়ে মাসুম বাচ্চারা কোরআন পড়তে বসে যায় এই সমস্ত কোরআনের পাখিদেরকে যদি আমরা হেল্প করি আমার সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন ওই পরীক্ষায় যদি আমি পাশ করে যাই তাহলে আল্লাহর কাছে কামিয়াব হব নচেত সব টাকা পয়সা রেখে চলে যাব আমি মরার সঙ্গে সঙ্গে আমার সব অরিসেররা বাটিয়ে বেটে নেবে বন্টন করে নেবে তাই আমি যাওয়ার আগে এক ব্যক্তি উঠে বলি যে এই কোরআনকে বাঁচানোর জন্য কোরআনের হাফিজদের যে এদের খরচের জন্য আমি 20,000 টাকা দেব এই এই এক ব্যক্তি প্রথমে উঠে সকলকে উৎসাহ দিয়ে দিতে হবে যে 20,000 টাকার দাতা এই বলে তার নামটা আমরা দেখতে চাই আজকের সামনে পিছন থেকে ডান দিক বাম দিক থেকে উপর থেকে নিচে থেকে 20,000 টাকার দাতা একজন ব্যক্তি চট করে উঠে নারা লাগাবো তারপরে চট করে উঠে বলবেন যে আমি 20,000 টাকা মাদ্রাসার জন্য মাদ্রাসা মানে নবীর মেহমান মাদ্রাসা মানে নবীর এখানে মেহমানরা পড়তে আসে এই মেহমানদেরকে খেতে দেওয়া মানে আপনি নবীকে খেতে দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিলে যতটা খুশি হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবনে থাকতেন এখনো তিনাকে খেতে দিলে তিনার সহযোগিতা করলে যতটা খুশি হতেন ততটাই খুশি হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনার মেহমানদেরকে আমরা দিয়ে থাকি তাই একজন কোন ভাগ্যবান ব্যক্তি একজন বলি যে 20,000 টাকার দাতা এই মাদ্রাসার জন্য দেব নারা লাগাবো সঙ্গে সঙ্গে উঠে বলবেন যে ইনশাআল্লাহ তাআলা আমার টাকার মধ্যে থেকে একটা অংশ টাকা আমি দিয়ে দিব এই বলে সঙ্গে সঙ্গে উঠে 20,000-এর জন্য নামটা লিখিয়ে দিবেন আমরা একবার জোরে সোরে নারা লাগাই নারে তাকবীর আর জোরে নারে তাকবীর